তাইদের তো এই যে অবস্থা একদম এই জায়গা বাগিনার পুরো ফুলে টিউমার হয়েছে। আমরা তো ব্লক করতেছিলাম, ব্লক করার মাঝখানে আনফরচুনেটলি মানে আমাদের ব্যাড লাগে একটা হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে গেছে। এরকম জলে তো ডিটেলস পরে বলবো, এখন একটু আমরা ডাক্তার সামনে আসছি, ওর একটু ড্রেসিং করা হবে। তিনজন নিয়ে চালাবেন, তারা কোনোদিন বাবা হতে পারবেন না, এটা গ্যারান্টি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। আপনারা জানেন আমরা এখন নোয়াখালী আছি, আর নোয়াখালী কিন্তু আমরা অনেক বেশি মজা করতেছি, অনেক এনজয় করতেছি, অনেক ব্লগ করতেছি। এবং আপনারা অলরেডি কিন্তু আমাদের নোয়াখালীর 2-3টা ব্লগ দেখে ফেলছেন, এবং আমরা আশা করি আমরা জানি যে আপনারা আমাদের এই ব্লগগুলো খুবই এনজয় করছেন, খুবই মজা করছেন। সো এর জন্য আপনাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ আগে থেকেই। অ্যান্ড আজকে আমরা ব্লগ করতে চলছি আপনাদের সবার প্রিয় অ্যান্ড আমাদের সবার প্রিয় আমাদের যে রাহিমামা আছে, রাহিমামার সাথে। নানুর বাড়ি আর রাহিমামার গ্রামের বাড়ি একদম খুবই কাছাকাছি। তো যেহেতু আমরা আজকে নোয়াখালীতে আসছি, তাহলে না দেখা করলে হয় না? না দেখা করলে হয় না। রাহিমামা এখন নোয়াখালীতে আছে। সো রাহিমামাকে কল দিলাম, বললাম মামা তুমি কই, তোমার সাথে তো দেখা করতেই হবে, তোমার সাথে দেখা না করলে তো হবে না। তুমি আমাদের ডাব চুরি করে খাওয়াবা, এটা চুরি করে খাওয়াবা। মানে মামার একটু দেখা দিছে। কেন চুরি করে খাওয়া যাবে? রাহিদের মানে রাহিমামাদের কি নাই নাকি? কম আছে মানে, বাট তারপর চুরি করে খাওয়ার মজা আলাদা। আমি হুডি পড়ছি, ভাইয়াও হুডি পড়ছে, আমাদের দেখা দেখি ভাগিনা কপি করে। ভাগিনা আগে পড়ছে, এটা তুমি এটা আমরা আগে পড়ছি শুধু শুধু। আর আমাদের সাথে আরেকজন আছে যে হুডি পড়ছে, ও কিন্তু আমাদের দেখা দেখি হুডি পড়ছে। এই যে আমি তোমাদের আগে থেকে হুডি, কিন্তু ওইটা ইউনিক হওয়ার জন্য হুডির উপর দিয়ে আবার আরেকটা পড়ছে। রাতে আমি হুডি পরে ঘুমাইছি। তো যাই হোক গাইস, আমরা রওনা দিয়ে দিই। আর যেহেতু অনেকদিন পর রাহিম আমার সাথে ব্লগ করতেছি, আশা করি আপনারা ব্লগটা এনজয় করবেন। এন্ড দেখি হোপফুলি রাহিমামা যদি আমাদেরকে কিছু খাওয়ায়, কারণ তাদের এলাকায় যাইতেছি, এমনি তো অনেক কিপটা রাহিমামা। তো দেখি হোপফুলি আশা করা যায় আজকে কিছু খাওয়াবে। সো গাইস আমরা দেরি করব না, এখনই রওনা দিয়ে দিই। আপনারা আমাদের সাথে থাকেন, ব্লগটা এনজয় করতে থাকেন। গাইস এটা হচ্ছে আমার নানির বাড়ি, আর আমরা রওনা দিচ্ছি। আর নোয়াখালীতে আসলে কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে, শীতকালেও বৃষ্টি হয়েছে, কেন হয়েছে জানি না, বাট এই বৃষ্টির জন্য দেখেন রাস্তার কি অবস্থা, কাদা 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 কাদা। সেই কাদা কাদা, এই কাদা কাদা নিয়ে এখন আমাদের যেতে হবে, গরম নাই। আর কাদা কাদা বাইক চালানো একটু রিস্ক। গ্রামে যদি কাদা হয় মানে বৃষ্টি হয়, তাই একদম কাদা কাদা হয়ে যায়। ওই যে আমাদের ইন্ডিয়ান কাদা কাদা আপা আছে না, কাদা কাদা ওরকম। আর কাদা কাদায় মানে বাইক চালানো কি যে ভয় লাগে। জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আমরা কাদা কাদা দিয়ে। শুধুমাত্র কালকে রাতে আর আজকে সকালে একটা অনেক মুষলধারে বৃষ্টি হয়েছে, ক্যাটস অ্যান্ড ডগস হয়েছে, যার কারণে একদম রাস্তার অবস্থা খুবই খারাপ। যাই হোক গাইজ আমরা এখন আছি শাহপুর বাজার, আর এখান থেকে আমরা যাচ্ছি খালিশপাড়া, যেখানে রাহিম আমার বাড়ি। তো খালিশপাড়া যায়, ওখানে মামাকে আমি কল দেবো যাইতে যেতেই, যে মামা কই তুমি, তোমাকে তো দেখছি না, কোথায় তুমি। যাই হোক তো মেন কথা হচ্ছে আমরা রাহিম আমাদের এলাকায় চলে আসছি। প্রায় যে কোনো গ্রাম বলেন মানে যেখানে যাই না কেন, এমনি পরিবেশটা জোশ, আর ভিউজগুলো জোশ, আর আশপাশে গাছগাছালি, মানে সব মিলে গ্রামে আসলে এমনি ভালো লাগে। ঠিক আছে, যে কোনো গ্রাম, সব গ্রামই সুন্দর। গ্রামের নিঃশ্বাস নিলেই শান্তি, রাইট? শান্তি না, গ্রামের নিঃশ্বাস নিলে শান্তি। আর নোয়াখালী আসলে অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু নোয়াখালী আসলে আসা হয় না, যেটা সত্যি কথা। নোয়াখালী আসা হয় না, প্রায় 5 বছর পরে নোয়াখালী আসছি, বাট নোয়াখালীর পরিবেশটা আরও বেশি ভালো লাগে, বেশি ন্যাচারাল। সো গাইজ আসলে অনেকদিন পর কিন্তু গ্রামে আসছি, আর গ্রামে আসাই সবচেয়ে মানে মজা লাগতেছে এই কারণে, কারণ রাহিম মামা গ্রামে আছে। ঢাকা থাকে কিন্তু এখন গ্রামে আছে, মানে মেইন কথা হচ্ছে এইটাই যে রাহিম মামা গ্রামে আছে, তাও আবার নোয়াখালীতে। এই যে মানে বৈশা আছে মানে মূর্তির মতো, সে হচ্ছে স্ট্যাচু অফ রাহি, স্ট্যাচু অফ লিবার্টি। না এই দাঁড়াইতেও পারতাছ না মামা, একটু দাঁড়ায় কথা বলো। শরীরটা অনেক বাড়ি গেছে আসলে, দেশে আর আইসা গেছে মনে হয়। আর দেখতে দেখতে মানে মনে হচ্ছে কি, ওই যে খানদানি বংশের খানদানি লোক খায় না, খায় দেয় এমনি ঘুরে কথাবার্তা। এ না এটা কিন্তু আমাদের পুকুর না, না ফার্স্টেই ফার্স্টে কোনো হাই হ্যালো না বলে আমাদের পুকুর। ও আচ্ছা, হাই হ্যালো বলা গেল। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো। তো এটা হচ্ছে আমাদের পুকুর, এটা হচ্ছে আমাদের জমিদারি। হ্যাঁ, পুকুরের ভিতরে মাছগুলো আমাদের। হ্যাঁ, এগুলা আমাদের জমিদারি, এগুলা আমাদের মাছ, মানে এখানে পানি নিচে। ওই যে ওই ভিডিওর মতো ভাই, এ হাম হে, এ হামারা পুকুর হে, এটা আমাদের গাটলা হে, গাটলা হে, আর ইধার পার্টি হোগা। তোমারে বুঝছো, আমরা দুই ভাই মিলা তোমরা উঁচা করবো। হ্যাঁ, আমাদের শুনো উঁচা কইরা তোর ওই জায়গা ফালামো। না না না, হট শীতে শীতে না, শুনো না শুনো না, ফালালে যেন তুমি হতে মনে করো বড় এই সাইজের একটা মাছ উড়ে নিয়ে আয়ো, তাহলে ওটা কুচি কুচি মানে সরি স্লাইস স্লাইস করে ভাইজা দে যা, মানে একটা পার্টি হবে। ঠিক আছে, এই কষ্টটা করো না। না না থাক, না এটা তোমাগো পুকুর, তোমাগো এলাকা, তোমাগো সবকিছু, এটা আবদার করতেই পারি। চলো চলো, না না এটা এখন না, আরে না শীতের সিজন এখন না। গাইজ অনেকদিন পর আপনার রাহিম আমার রাইড দেখবেন, আর রাহিম আমার পিছনে আমার উঠতে বলতেছে, আমার অনেক ভয় লাগতেছে, যেটা সত্যি কথা। আমার ভয় লাগতেছে সিরিয়াসলি, অস্ত্র নামা দিছি, অস্ত্র মার কি ভুলে গেছি। আস্তে যাই যাই, এটা MD-15 মামা, এটা স্পিড বেশি। আরে দাও দাও, এই আস্তে আয় দাও। MD-15 চালা কি সেই মজা না? কিন্তু মামা তোমার পিছনে উঠতে আমার অনেক ভয় লাগতেছে। আল্লাহ না না, আল্লাহ আল্লাহ বিশ্বাস গাইজ, মানে রাহিম আমার পিছনে অনেকদিন পর উঠছি তো একটু ভয় লাগতেছে। সো গাইজ দেখেন এই যে তিনজন একসাথে। আমি একটা কথাই বলতে চাই, যাদের জিক্সার আছে, যাদের জিক্সার আছে তারা তিনজন নিয়ে চালাবেন, তারা কোনোদিন বাবা হতে পারবেন না, এটা গ্যারান্টি। ঠিক আছে, তারা কোনোদিন বাবা হবেন না। ভাই আমার যে অবস্থা, আমি বলতে পারতাছি আমার হসপিটালে যেতে হবে এখন। আমি এই দাঁড়া দাঁড়া চালাবো, এই যে দেখেন এভাবে চালাতে হবে। বাবা আর একটা জিনিস, মাঝখানের ভাই যখন ভিডিওটা দেখবে, হ্যাঁ এখানে তিনজন উঠছে, সেই স্টেপে কি হয়ে যাবে? ও হ্যাঁ, এটা মনে শিখবো। যখন দেখবে ওর হুন্ডায় তিনজন উঠছে, ও তো হার্ট অ্যাটাক করবে। মাসখানের ভাই শেষ, ও হার্ট অ্যাটাক করবে। ওর মাসখানে শেষ, ও মাসখানে শেষ। আর ভাই সত্যি কথা, যারা জিতটা তারা তিনজন চালায় না জীবনে। শাহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। সো গাইজ এই সেই স্কুল যেটাতে রাহিম মামা স্টাডি করছে, লেখাপড়া করছে। শাহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। এই স্কুল কিন্তু তুমি ছোটবেলায় মানে মনে হয় यस 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 যাই যেটা বলতে যাচ্ছে, আমি ক্লাস 1 এ এই স্কুলে এক বছর পড়াশোনা করছিলাম। মানে একদম যখন ছোট ছিলাম তখন আম্মু এক বছরের মতো নানু বাড়িতে ছিল। হ্যাঁ মানে যখন জাহিদ হয় নাই, ঠিক আছে তাহলে বুঝছেন তো, জাহিদ পুস্কা। আমি তো হই নাই, কি হয় আমি হইছি তো পুস্কা ছিলি, ছোট ছিলাম আগে যেরকম ছিলাম ওই যে এর মতো ছিলাম। তো তখন এই স্কুলে আমি পড়তাম। তো রাহিম মামা এই স্কুলে পড়ে। আর এই বাজারের মানে এই শাহপুর বাজারের ওই পাশে পড়ছে আমাদের নানুর বাড়ি, আর রাহিম মামার হচ্ছে এই পাশে। মানে আমরা খুবই ক্লোজ। এটা হচ্ছে সেই স্কুল, আমি এই প্রাইমারি স্কুলে পড়াশোনা করছিলাম ছোটবেলায়। তারপরে এটা হচ্ছে প্রাইমারি মানে শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এটা হচ্ছে শাহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। তো এখন আবার এই ভবনগুলো করতেছে, এই ভবনটা নতুন হয়েছে, আবার এই ভবনটাও নতুন হয়েছে। গ্রামের স্কুল অনেক মানে মাঠটা অনেক বিশাল বড়। ঢাকা শহরের স্কুল আমি দেখছি ম্যাক্সিমাম মাঠ তো নাই, এটা ফ্ল্যাটের মধ্যে নাকি স্কুল এটাই মানে বাসাবাড়ির ভাঙা স্কুল বানায় লাইছে আর কি। এরকম গ্রামের স্কুল সেই দৌড়াদৌড়ি খেলে বিভিন্ন ধরনের, এই যে ফুটবলের ইয়া, এই যে ফুটবল, তারপর এখানে আছে আবার এই সাইডে হইছে ব্যাডমিন্টন, এটা হইছে আবার মাঝখানে হইছে ক্রিকেট, অন্য ধরনের আর কি একটা ফিলিংস আছে। আর এই স্কুলের মধ্যে আবার আবেগ আছে অনেক। মনে কর মামা স্কুলে থাকা অবস্থা অনেক প্রেম প্রীতি করছি না, এই মামা স্কুলে থাকা অবস্থা প্রেম প্রীতি করছিল না। এই স্কুলের মধ্যে আবার আবেগ আছে মামু। কয়টা আবেগ আছে? অনেক আবেগ। কয়টা আবেগ? ওই স্কুলের পিছনে দিতে মামা একটু জঙ্গলের মতো দেখা যাইতেছে। না না জঙ্গল না, এটা হচ্ছে ওগুলো হচ্ছে বাড়ি, বাগান দেখা যাইতেছে মামা। ওইদিকে কি অনেক আবেগ আছে নাকি? না না ওইদিকে কোনো আবেগ নাই, যা আবেগ আছে আর পড়ে গেছে। আবেগগুলো কোন দিকে আছে? আবেগগুলো সব হচ্ছে এই যে স্কুলের ছাদে, স্কুলের বারান্দায়, স্কুলের সিঁড়ির চিপায়। আচ্ছা যাই, সিঁড়ির কোনো চিপা না ধর মামু, এই যে আমরা উল্টাপাল্টা কথা কই। গাইজ একটা মজার বিষয়, হ্যাঁ মামা তোমার একটা মজার বিষয় বলি। হ্যাঁ তুমি হচ্ছে কি আমার মামা, হ্যাঁ মানে আমি তোমার ভাগিনা, আর আমার ভাগিনা হইছে এই যে মানে আমার নাতি। হ্যাঁ তো তোমার কি হয়? নাতি। এ নাতি নাতি কিন্তু যাই হোক, নানা কিন্তু কইছে একটা আস্ত খাসি আমাদের ট্রিট দিবে না ইনশাআল্লাহ। আস্ত খাসি এটা ঢাকা যাইলে ওইপর দেশের মধ্যে নাই। So let's go, don't uda dei. আমরা এখন যাব রাহিম মামার কলেজে, যে কলেজ থেকে রাহিম মামা লেখাপড়া করছে। দেন ওই কলেজে কিন্তু আফ্রিদি ভাইও গেছে। হ্যাঁ আফ্রিদি মামা গেছিল, আমি দেখছিলাম ব্লগে। তো যাই ব্লগে দেখছিলাম, এখন আমরা সরাসরি দেখবো। আর আরেকটা মজার বিষয় হচ্ছে এরপরে রাহিম মামা আমাদের কিছু খাওয়াবে, ডাব অথবা কিছু পেরে খাওয়াবে। এখন বিকালবেলা কিসের ডাব খাবে? বিকালবেলা শীতকালে ডাব খেলে ঠান্ডা লাগে, কালকে খাবো। না মামা কিছু একটা খাওয়াই দেব, এত কষ্ট করে আসছি। তোরা আসলে 20 minutes later ভাই আপনার যে কিছু লক হয়ে গেল কিছু বলেন। ও মা হসপিটাল যাই দিও আবার। আল্লাহ গো ভাই জিক্সারে তিনজন লয়ে চালানো। আমার গো লাস্টটা আমার ছোট ভাইয়ের উপরে বইছে, ভাই বাবা আর কি কোন সম্ভাবনা আছে? আল্লাহই জানে, শুধুমাত্র আল্লাহ মালুম জানে। আমার হসপিটাল যেতে হবে। হ্যাঁ মামি, এই মামা চেলুম না কেন? মামা তার বাবা হতে পারবে না। ভাই বিশ্বাস করেন আমি কি বলবো, যারা জিক্সার চালান তারাই মানে বলতে পারবেন। তিনজন চালাইলে ভাই এত ব্যথা পাইছি আমি চালাইতে পারি না, এত দূরে কলেজ, ও মা গো মা, শেষ আমি। সো গাইস ফাইনালি আমরা চলে আসছি রাহিম আমার কলেজে। রাহিম আমার কলেজ না, রাহিম আমার যে কলেজে স্টাডি করছে, শুধু আমি না, এই কলেজ অনেক বড় বড় মানে মনে করো যে নেতৃবৃন্দরা পড়ালেখা করেছে। আচ্ছা আমার মত নাকি? না তোর মত না, মানে আমাদের মত ট্যালেন্টেড গায়রা লেখাপড়া করছে। আর এটার নাম হচ্ছে কলেজটার নাম হচ্ছে সম্পাড়া কলেজ। সম্পাড়া কলেজ। সো যারা যারা ভিডিওটা দেখতেছেন সম্পাড়া কলেজে লেখাপড়া করছেন তারা একটু কমেন্টস করে জানাবেন। কমেন্টস করে জানাবো। কলেজটা আসলে পুরান হয়ে গেছে, অনেক আগে, তো অনেক আগে কলেজটা পুরাতন হয়ে গেছে। আর কলেজের এই সাইডে একটা খুব সুন্দর একটা ঘাট আছে, পুষ্কুনি ঘাট। এই ভবনটা নতুন হইছে। তাহলে ভাই এটা দেখো মনে হচ্ছে। এই ভবনটা নতুন। আর এই যে এখানে একটা বৈঠকখানা আছে, আসলে বৈঠকখানাটা দেখেন। এই জায়গা কি এই নানির সাথে আড্ডা মারতে নাকি আয়শা? এটা হচ্ছে আমাদের ছায়াকুঞ্জ, সম্পাড়া কলেজের ছায়াকুঞ্জ। এখানে আমার অনেক স্মৃতি আছে। তোমার আমি বুঝলাম না, তোমার স্কুলে গেলাম ওখানে তোমার স্মৃতি আছে, এখানে আসছি এখানে তোমার স্মৃতি। আসলে আমার নাই কোন জায়গা স্মৃতি আমার তো না। ঢাকায় গেলে गाइस একটা রেস্টুরেন্টে যাই, কই হ্যাঁ এই রেস্টুরেন্টে আমার স্মৃতি আছে, সব জায়গায় তোমার একটা দুই জায়গায় স্মৃতি থাকে। না না এটা অবশ্যই থাকতেই হবে। এখন এখানে আসলাম, এখান থেকে আমরা যাব কই বাকি না কত, এখান থেকে তুমি যেখানে নিয়ে যাবা বিখ্যাত যে আমাদের মাজার আছে, এখানে একটা বিখ্যাত একটা মাজার আছে, ওই মাজারে যাব, মাজার দেখাবো তোদেরকে। কখনো মাজার শরীফ দেখছিস তুমি? মাজার শরীফ দেখছি না, ঢাকায় দেখছি। ঢাকায় তো গুলিস্তান গেলে মাজার দেখি, রাস্তার মাঝখানে মাজার। কিন্তু এখানে যে মাজারটা আছে এটা কিন্তু অনেক বড়, এটা দুইটা, এটা একটা ইতিহাস আছে, স্টোরি আছে। আমি তোরা যায় ওইখানে যায় শোনাবো। a few inches later আর শুইবি না দিদি কাল না, এটা কোনো সমস্যা নেই, একটু পানি দিয়ে ধুয়ে দে। হাতে কি বেশি নি? আরে হাতে বেশি না, না এই যে মা এত লাগছে, এই যে দেখিস না ভাই, এটা কিছু সিরে একটু ডাক্তারের কাছে নিয়ে যা, এই জায়গাটা একটু ড্রেসিং করে দাও। এই কুত্তা রাস্তায় আমি পড়ছি জাহিদ মামার উপরে, সাগর মামা আমার উপরে। এই কুকুর রাস্তাঘাটে কি অবস্থা, টাঙ্গিতে লাগছে না কি দেখতো, কিট লাগছে কিছু। না না কেউ তো কামড় দেয় না, কামড় দেয় না। এই কুত্তার গায়ে লাগছিস তুই, তোরা আবার না কুত্তা ডিরেক্ট একদম চলে আসছে, নাম ছিল তো একদম স্লো ছিল কুত্তা, নাম তো একদম গায়ে চাকা সামনে আসছে, তো আমি ব্রেক করছস তো ব্রেক করে গাইতে গেছে না পুরো একদম, আর একবারে চাকার নিচে হয় পুরো, ওই চাকার লগে বেজে পেছে পুরো গেছে, তা পাড়া করে হ্যাঁ এই যে বেটা না কি হাত কেন গেছে। আচ্ছা এদিকে উঠ এদিকে ডাক্তার কাছে, ডাক্তার কাছে যাই না একটু বল, ডাক্তার কাছে চল না, এই যে ভাই এইটা ডাক্তার কাছে নিয়ে যাই, একটু পানি দিন, ওই যে মুখটা দিছি ভাষা ছিড়ে গেছে, ডাক্তার কাছে নিয়ে যাই বাবা, কামারে ধরেন কেন, এটা কুত্তা, এই কুত্তার ভাই, এটা কুত্তা ইয়া না পানি দাও, এই কুকুরে মুইটা দিছে এটাতে না না রে, কিস মুখে লালা গেছে ভালো দেখো, এই যে কুত্তার এই কামড় দিয়ে এটা ছিড়ে লাইছে, মানে এমন চাপ পড়ছে কুত্তার। ঠিক আছে আলা মরে যায় না কেন চাপ কইরা, হাতটা ভালো করে দে মামা, যা 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 পুকুরতে পানি লন এই না কিছু হয় না, গাড়ি ওই যে বাম্পার একটু বেকা হইছে, কি বেকা হইছে হ্যান্ডেল তোমার চশমা ইয়া চশমা এর সব তুই আর উপরে হাসতেছিস আবার, তুই তোর হাতে কিছে, তোর হাতে তো একটু আনি হয়েছে, ওই সাবান তোর মুখের উপরে পড়ছে, আমি আমার গালে কিচ্ছু হইতো না, সাবান আই আমারে ঠেলা দিছে, এটা তো ব্যালেন্স নাই, এটা কি করব, এর লাগাই তো আই হ্যাঁ ফুলে গেছে তোর মুখ পুরোটা, আমি ওকে দুইজনের থেকে বেশি উঁচু হইছি তো। আমি ওকে তুচ্ছ হয়েছি না, আমি তুচ্ছ হয়েছি ওদিক দিয়ে পড়ছি, ওকে দুজন আমি পড়ছি কতক্ষণ পর কইরা গেছি আমি, আমি পইরা দিলাম যাই না আমার উপরে পড়ছি, তারপর দিয়ে আমার দাপ করে পুরো টিমার মতো খুলে গেছে। এই কুকুর রাস্তাঘাটে কি অবস্থা, এই পারো দাও রাস্তা বাঁকা হয় নাই, ঠিক আছে বাইকে কিছু হয় নাই, জাহিদের তো এই যে অবস্থা একদম এই জায়গাটা লাল হয়ে একবারে বাগিনার পুরা ফুলে টিউমার হয়েছে, হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে গেছে যেটা ডিটেলস পরে বলতেছি, ডিটেলস বলার এখন টাইম নাই, মানে মাঝখানে যাইতে বাইকের সামনে একটা কুকুর চলে আসছে আর পড়ে গিয়ে খুবই অবস্থা খারাপ ধরতে গেলে অনেকটাই, তো ডিটেলস পরে বলবো, এখন একটু আমরা ডাক্তার সামনে আসছি, ওর একটু ড্রেসিং করা হবে। মোহাম্মদের পায়ে হয়েছে কিছু, এই যে মোহাম্মদের পায়ে চলে গেছে, ওই পায়ে চুলছে দেখতো, ওই পায়ে চুল না এই পায়ে চুলছে, আচ্ছা তুই ড্রেসিং তোর মুখে দেখতো এটা মুভ টু এই যে একদম টিউমার হয়ে গেছে ফুলা। শ্রাবণ তোরা নখের কি অবস্থা? শ্রাবণের শ্রাবণের লাস্টে ছিল দেখে ওর কিছুই হয় না ধরতে গেলে, হালকা মানে সবার উপরে গিয়ে শ্রাবণ পড়ছে সেই জায়গায়, আমি প্রথমে পড়ছিলাম ব্যথা হয় না কিন্তু পরে মোহাম্মদ যা আমার একদম মাথার খুঁজে একদম আমার মানে রোডের সাথে আমার মাথা এই সেম স্টাইলে সাবনে গিয়ে আবার মোহাম্মদের উপরে যা পড়ছে, এই মুখে মুখে এখানে কিছু দেখাবো না, এখানে কিছু দিয়ে দেন হ্যাঁ অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিন, কারণ ওই নাইলে আবার রাইট আমার চামড়া ঠিক আছে জ্বলছে হ্যাঁ এই মোহাম্মদের উপরে গিয়ে শ্রাবণ পড়ছে এরকম জলে এটা হিসেবে দিলে আরো যত তোমার তো অ্যাক্সিডেন্টের অনেক কিছু অভ্যাস আছে ভাই, এই যে বড় 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 এরা দিয়ে দেন কি অবস্থা, এনে কি বেশি কাটছে অনেক কাটছে বেশি মানে অনেক বেশি চোখটা ব্যথা হতেছে, চোখটা ব্যথা হতেছে আর এই হাড্ডিটা অনেক ব্যথা হতেছে, শুলছে তো কিন্তু হাড্ডিটা চাপ লাগছে প্রেসার পড়ছে কুকুরটা মানে আমি একটু বলি কি হয়েছে, হঠাৎ করে একটা গাড়ি ছিল সাইডে, গাড়ির সামনে একটা রাস্তা যাইতেছে, গাড়ির সামনে হঠাৎ করে কুত্তা আয়ে ডিরেক্ট বাইকের সামনে, বাইকের সামনে চাকাটার সামনে আর দাম করে কুত্তার উপরে ওইটা হাস করে পড়ছে, আমি যেটা ভালো ওইটাই দাম তুই তো বীর পুরুষ অ্যাক্সিডেন্ট করে তোর অভ্যাস অনেক, এই জন্য তোর মানে কোনো সমস্যা নাই, কেমন চলে ভাই দেন ভাই তারা অনেকটু দেন অনেকটু দেন ভাই ওর বাইক কেমন লাগে মোহাম্মদ কেমন লাগে না না চলবে না ওখানে কম চলে ফেসে কম চলে দিনে দুইবার সব না কত হয়েছে চশমাটা পুরা শেখা হয়ে গেছে, কেমন লাগে ভাই মাথা ঘুরে গেছে ভাই টাকাটা রাখেন ভাই একদম, মানে এত সুন্দর ব্লগ করতেছিলাম এটা মাঝখানে এত বড় একটা বিপদ হয়ে গেল হঠাৎ, মানে খুবই খারাপ লাগতেছে। সো যাই হোক গাইস ব্লগটা এখানে শেষ করে দিই, এখন আমাদের ব্লগ করার মতো কোনো মন মানসিকতা নেই, আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আসলে অ্যাক্সিডেন্টে কী হয়েছে আমি একটু শর্টকাট বলি, মানে আমরা যাচ্ছিলাম আমি মোহাম্মদ আর শ্রাবণ এক বাইকে যাচ্ছিলাম, তো যাইতে যাইতে সাইডে একটা গাড়ি ছিল, গাড়ির সামনে একটা রাস্তা ছিল, তো আমরা একদম স্লো যাচ্ছিলাম কারণ গ্রামের রাস্তা ছিল। যাচ্ছিলাম তো হঠাৎ করে ওই গাড়ির সামনে থেকে একটা কুকুর, কালো কুকুর ডিরেক্ট আইসা একদম বাইকের নিচে আইসা পড়ছে। নিচে এসে বাইকের সামনে চাকাটা কুকুরের উপর দিয়ে গেছে আর যাওয়ার সাথে সাথে কুকুরের শরীরে পিছলা কাইতা পড়ে গেছে। আমি প্রথমে পড়ছি, আমার উপরে মোহাম্মদ পড়ছে, আবার মোহাম্মদের উপরে শ্রাবণ পড়ছে। তো এইভাবে আর কি ব্যথা পাইছি পায়ে, এখানে ব্যথা পাইছি, ব্যথা করতেছে। সো কুকুরটা মুইতে ভরা পাইছে আর কুকুরের উপরে বাইকটা পড়েছিল, কুকুরটা ব্যথা হয়েছে। সো যাই হোক লোকটা এখানে শেষ করে দেবো। কি বলে কি হয়েছিল? কুকুরটা আগে মুতে উড়ে গেছে না, আসলে কুকুর হয় না এরকম, আসলে বেশি প্রেশার পড়লে কুকুরে একদম মুচা দিছে বাইকের সিট কভারটায় কামড়, মানে প্রেশারে কামড়ের মধ্যে, মানে কুকুরটার অবস্থাও খারাপ। আশা ছিল যে আবার ওই যে আরো কত জায়গায় যাবো, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ব্লগটা এখানে শেষ করে দিই। কি বল ওইটাই তো আর কি, আসলে অনেক আমারও নিজেরা মানে কেমন লাগতেছে, হাসিও পাইতেছে আবার কষ্ট লাগতেছে। তো আর কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওদের সঙ্গেই থাকবেন এবং ওদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। হ্যাঁ ফলো মি না, ফলো জিসান যাই। আচ্ছা ওইটাই আর কি, আল্লাহ হাফেজ। হ্যাঁ সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমার এই ব্যথাগুলো পায়ে আর ফেসে ব্যথাগুলো কমে যায়। সো আল্লাহ হাফেজ, বাই বাই বাই, আল্লাহ হাফেজ, দোয়া করেন। আল্লাহ টিউমার, তোর মুখে একটা টিউমার হইছে। Did anybody out there hear me?